বিজেপির লক্ষ্য 370 অর্থাৎ অনাগত লোকসভা নির্বাচনত বিজেপির লক্ষ্য 370 খন আসন দখল করা আর সেই লক্ষ্যত উপনীত হবলৈ বিজেপিয়ে প্রার্থিত্ব প্রদান করার প্রক্রিয়াত সূক্ষ্ম বিশ্লেষণ করিহে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছে আর ইয়ারে পরিপ্রেক্ষিতত বিজেপির বহু ব্যাগুম নেতা টিকেটর বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে টিকেটর বঞ্চিত হওয়া তিনটা ব্যাগুম নাম হয়েছে বরুণ গান্ধী পিলভিটর সাংসদ জেনারেল ভি কে সিং কেন্দ্রীয় মন্ত্রী গাজিয়াবাদর সাংসদ তথা রীতা বহুগুণা প্রয়াগরাজর সাংসদ এই তিনিওগৰাকী বিজেপির ব্যাগুম নেতায় অনাগত লোকসভা নির্বাচনত টিকেটর বঞ্চিত হওয়ার সম্ভাবনায় অধিক পিলভিটর সাংসদ বরুণ গান্ধীক বিগত সময়ত বিজেপির নীতিক সমালোচনা করা পরিলক্ষিত হয়েছিল আর বিগত সময়ত সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদবরও কাহ চপা পরিলক্ষিত হয়েছিল কিন্তু মাতৃ মেনকা গান্ধীর টিকেট নিশ্চিত হয়েছে মেনকা গান্ধীয়ে প্রতিদ্বন্দ্বিতা করব সুলতানপুরের বহুকজন বিজেপির ব্যাগুম নেতায় টিকেটর বঞ্চিত হওয়ার খবর উলার সমান্তরালক বহুকজন বিজেপির ডাঙর ডাঙর নেতায় টিকেট লাভ করার কথাটো নিশ্চিত হয়েছে উদাহরণস্বরূপে সম্বিত পাত্রায় পুরীর পৰা উড়িষ্যার পুরীর পৰা প্রতিদ্বন্দ্বিতা আগবাটো প্রায় নিশ্চিত বা ধর্মেন্দ্র প্রধানে উড়িষ্যার সম্বলপুরের পৰা প্রতিদ্বন্দ্বিতা করাটো প্রায় চূড়ান্ত হয়েছে বিজেপিয়ে ইতিমধ্যে 294টা সমষ্টিত প্রার্থী চূড়ান্ত করেছে আর পর্যায়ক্রমে প্রার্থীসমূহের নামও ঘোষণা করে আছে শনিবারে নিশা বিজেপির শীর্ষ নেতৃত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানত এখন বৈঠকত মিলিত হয়েছিল প্রায় 3 ঘণ্টা বৈঠকত মিলিত হয়েছিল যখন বৈঠকত গৃহমন্ত্রী অমিত শাহ আর বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডা উপস্থিত আছিল আর এই বৈঠকখনত মূলত উত্তরপ্রদেশের বাকি থাকা আসনকেইখনত প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রত গুরুত্ব আরোপ করা হয়েছিল 8টা সমষ্টিত উত্তরপ্রদেশত প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব পিলভিত মুরাদাবাদ আর সাহারনপুর ইয়াৰে অন্যতম আর এই 3টা সমষ্টিত বিজেপি এতিয়ালৈকে প্রার্থী চূড়ান্ত করা নাই ইয়ার বিপরীতে পর্যায়ক্রমে কংগ্রেসও প্রার্থী চূড়ান্ত করবলে আরম্ভ করেছে বহুকটা গুরুত্বপূর্ণ সমষ্টিত কংগ্রেসে প্রার্থী চূড়ান্ত করলে অজয় রায়ে প্রতিদ্বন্দ্বিতা করব কংগ্রেসের অজয় রায়ে প্রতিদ্বন্দ্বিতা করব নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী সমষ্টিত আগর কেবারও নরেন্দ্র মোদীক প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল বারাণসী সমষ্টিত দিগ্বিজয় সিংকো প্রার্থিত্ব প্রদান করা হয়েছে মধ্যপ্রদেশের রামগড়ের উল্লেখযোগ্য কথাটো হয়েছে কংগ্রেসে কিন্তু এতিয়াও আমেঠি আর রায়বেরেলির প্রার্থিত্ব চূড়ান্ত করা নাই আমেঠি আর রায়বেরেলি সমাজবাদী পার্টিয়ে কংগ্রেসক আসন বুঝাবুঝির অন্তত অর্পণ করেছিল আমেঠি আর রায়বেরেলি বিরোধী উমৈহতীয়া ঐক্য মঞ্চর হয়ে কংগ্রেসে প্রার্থিত্ব আগবাব আমেঠিত রাহুল গান্ধীয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা অধিক আর ইয়ার বিপরীতে রায়বেরেলিত প্রিয়ঙ্কা গান্ধী হব পারে কংগ্রেসের প্রার্থী যিকোনো রাজনৈতিক দল এটাই কংগ্রেসেই হোক বা বিজেপিয়ে হোক কেন্দ্রত সরকার গঠন করার দিকত উত্তর প্রদেশে সদায় নির্ণায়ক ভূমিকা পালন করে কারণ উত্তর প্রদেশত লোকসভার 80খন আসন অনাগত নির্বাচনত কেনে ধরনের ফলাফল হয় বিজেপির বা কংগ্রেসের সময় গম পড়ে